গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রাইকমল আজ প্রথম পর্ব পশ্চিম বাংলার রাঢ় দেশ এ দেশের মধ্যে অজয় নদীর তীরবর্তী অঞ্চলটুকুর একটা বৈশিষ্ট্য আছে পশ্চিমে জয়দেব কেঁদুলি হইতে কাটোয়ার অজয় ও গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত কানুবিনে গীত নাই অতি প্রাচীন বৈষ্ণবের দেশ শান্তিপুর ডুবুডুবু হইয়াছিল নবদ্বীপ ভাসিয়া গিয়াছিল যেদিন সেদিনের অনেককাল পূর্ব হইতেই এই অঞ্চলটিতে মানুষেরা ধীর সমীরে যমুনা তীরে যে বাঁশি বাজে তাহার ধ্বনি শুনিয়াছিল এই অঞ্চলের সুন্দরীরা নয়ন ফাঁদে শ্যাম পাখি ধরিয়া হৃদয় পিঞ্জরে প্রেমের শিকল দিয়া বাঁধিয়া রাখিতে জানিত এই অঞ্চলের অতি সাধারণ মানুষে জানিত সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তারই ঠাঁই লোকে কপালে তিলক কাটিত গলায় তুলসী কাঠের মালা ধারণ করিত আজও সে তিলক মালা তাহাদের আছে পুরুষেরা শিখা রাখিত আজও রাখে মেয়েরা করিয়া চুল বাঁধিত এখন নানা ধরনের খোপাবাধার রেওয়াজ হইয়াছে কিন্তু স্নানের পর এখনও মেয়েরা দিনান্তে একবারও চূড়া করিয়া চুল বাঁধে রাত্রে বাঁশের বাঁশির সুর শুনিলে এ অঞ্চলের এক সন্তানের জননী যাহারা তাহারা আর জলগ্রহণ করে না মনে পড়ে পুত্র বিধুরা যশোদার কথা হলুদমণি পাখি বাংলাদেশের অন্যত্র তাহারা গৃহস্থের খোকাহোক বলিয়া ডাকে এখানে আসিয়া তাহারা সে ভুলিয়া যায় কৃষ্ণ কোথাগো বলিয়া ডাকে অধিকাংশই চাষির গ্রাম দশ বিশখানা গ্রামের পর দু একখানা ব্রাহ্মণ ও ভদ্র সম্প্রদায়ের গ্রাম পাওয়া যায় চাষির গ্রামে সদ্গোপেরাই প্রধান নবশাখার অন্যান্য জাতিও আছে সকলেই মালা তিলক ধারণ করে হাত জোড় করিয়া কথা বলে প্রভু বলিয়া সম্বোধন করে ভিখারীরা কৃষ্ণ বলিয়া দুয়ারে আসিয়া দাঁড়ায় বৈষ্ণবেরা খোল কর্তার লইয়া আসে বৈষ্ণব বৈষ্ণবীরা একতারা খঞ্জনি লইয়া গান গায় বাউলেরা একা আসে একতারা বাজাইয়া মুসলমান ফকিরেরা পর্যন্ত বেহালা লইয়া গান গায় পুত্র শোকাতুরা যশোদার খেদের গান সন্ধ্যায় বৈষ্ণব আখড়ায় পদাবলি গান হয় গ্রামের চণ্ডী মণ্ডপে সংকীর্তন হয় ঘরের খোড়ো বারান্দায় ঝুলানো এদেশি শালিক পাখি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা গোপী ভজ বলিয়া ডাকে লোকে শখ করিয়া মালতী মাধবী ফুলের চারা লাগায় প্রতি পুকুরের পাড়েই কদম গাছ আছে কদম গাছ নাকি লাগাইতে হয় বর্ষায় কদম্ব গাছগুলি ফুলে ভরিয়া উঠে সেই দিকে চাহিয়া প্রবীণেরা অকারণে কাঁদে সে কালার নাই লোকের সে স্বাস্থ্য নাই রোগ আসিয়া ঢুকিয়াছে শোকও অনেক দুঃখ বাড়িয়াছে গোলার ধান ফুরাইয়াছে গোয়ালের গাই কমিয়াছে তবুও মানুষ এই ধারাটি ভুলিয়া যায় নাই হরি বলতে নয়ন ঝরে তাদের দু ভাইকে স্মরণ করিয়া তাহারা কাঁদে সুখ দুঃখ দুটি ভাই এই তত্ত্বটি তাহাদের কাছে অতি সহজ কথা ধীর সমীরে যমুনা তীরে আজও সেখানে বাঁশি বাজে এই অঞ্চলে চাষিদের ছোট একখানি গ্রাম মাটির ঘর মেটে পথ পথের দুই ধারে পতিত জায়গায় ভাঁটি ফুল ফুটে কস্তুরি ফুল ফুটে নয়নতারার লাল সাদা ফুল চাপ বাঁধিয়া ফুটিয়া থাকে অজস্র বাবুরি গাছের জঙ্গল হইতে তুলসীর গন্ধ ওঠে ছোট ছোট ডোবায় মেয়েরা বাসন মাঝে কাপড় কাছে পাড়ের ওপরে বাঁশ বনে সকরুণ শব্দ ওঠে কদম শিরিশ বকুল অর্জুন আম জাম কাঁঠাল বনে পাখি ডাকে চাষিরা মাঠে যায় মেয়েরা ঘরের পাশে শাকের খেতে জল দেয় লাউ কুমড়োলতার পরিচর্যা করে ধান শুকায় ধান তোলে সিদ্ধ করে ঢেকিতে ভানে ছেলেরা সকালে কেউ পাঠশালায় যায় কেউ যায় না গরুর সেবা করে গ্রামখানির উত্তর প্রান্তের ছোট্ট একটি বৈষ্ণবের আখড়া কাহিনীটির কেন্দ্রস্থল সুনিবিড়ের ছায়া ঘন কুঞ্জ ভবনের মতো আখড়াটির নাম ছিল হরিদাসের কুঞ্জ হরিদাস মহান্ত ছিল আখড়াটির প্রতিষ্ঠাতা আখড়াটির চারদিকে রাংচিতার বেড়া দিয়ে ঘেরা বেড়ার ফাঁকে ফাঁকে আম জাম পেয়ারা নিম সজিনা গাছের ঘন পল্লবের প্রসন্ন ছায়া আখড়াটির সর্বাঙ্গ জড়াইয়া আছে নিবিড় মমতার মতো পেছনের দিকে কয় ঝাড় বাঁশ যেন দুলিয়া দুলিয়া আকাশের সঙ্গে কথা কয় এই আবেষ্টনির মধ্যে দুই পাশে দুইখানি মেটে ঘর আর তাহারি কোলে রাঙা মাটি দিয়া নিকানো ছোট্ট একটি আঙিনা সর্বদা সুপরিচ্ছন্ন মার্জনায় তক্তক করে লোকে বলে সিঁদুর পড়িলেও তোলা যায় ঠিক নাই একটি চারাগাছে জড়া জড়ি করিয়া দুইটি ফুলের লতা একটি মালতী অপরটি মাধবী শক্ত বাঁশের মাচার ওপর লতা দুইটি লতাইয়া বেড়ায় আর পালাপালি করিয়া ফুল ফোটায় প্রায় গোটা বছর লতা বিতানটির নিবিড় পল্লব দলের মধ্যে অসংখ্য মধু কুলকুলির বাসা ছোট ছোট পাখিগুলি ফুলে ফুলে মধু খায় আর কলরব করে উদয়কাল হইতে অস্তকাল পর্যন্ত আখড়ায় থাকে মা ও মেয়ে কামিনী ও কমলিনী পল্লীবাসীরা দেশের ভাষা অনুযায়ী বলে মা বিটিয়া বৈষ্ণবের সংসার চলে ভিক্ষায় কামিনী খঞ্জনি বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিয়া আনে কিশোরী মেয়ে কমলিনী থাকে ঘরে গৃহকর্ম করে পাড়ায় সঙ্গী সঙ্গিনীদের সঙ্গে খেলা করে গুনগুন করিয়া গান গায় গান শেখা এখনও তাহার শেষ হয় নাই ভিক্ষায় বাহির হইবার বয়স হয় নাই তবে গানের দিকে মেয়েটির একটি সহজ দখল ছিল তার বাপ হরিদাস মহান্ত ছিল এই অঞ্চলে একজন প্রতিষ্ঠাবান গায়ক কমলিনীর মা কামিনীর শিক্ষাও তাহারই কাছে কামিনীর গলা ছিল বড় মিঠা হরিদাস ওই মিঠা গলার জন্যই শখ করিয়া তাহাকে গান শিখাইয়াছিল কামিনী সলজ্জভাবে আপত্তি করিলে সে বলিয়াছিল জানো এসব হচ্ছে গোবিন্দের দান এই রূপ এই কণ্ঠ এর অপব্যবহার করতে নাই এতে তাঁরই পুজো করতে হয় এই গলা তিনি তোমাকে দিয়েছেন এতে তার নাম গান হবে বলে তারপর আবার ইসত হাসিয়া বলিয়াছিল আরও শিখে রাখো কামিনী আমার সম্পত্তির মধ্যে তো এইটুকু ভালো মন্দ কিছু হলে এ ভাঙিয়ে তুমি খেতে পারবে কথাটা যে অতি বড় নিষ্ঠুর সত্য সেদিন তাহা কেহ ভাবে নাই কিন্তু ভবিতব্যের চক্রান্তে পরিহাস সত্য হইল সত্যই আজ কামিনীর ওই গানই সম্বল মা বাপের উভয়ের এই গুণ উত্তরাধিকার সূত্রে কমলিনীর মধ্যে ছিল সঙ্গীতে যেন একটি স্বচ্ছন্দ অধিকার তাহার ছিল একবার শুনিলেই গানের সুরখানি সে যেন আপন কণ্ঠে বসাইয়া লইত মায়ের নিকট পাইয়াছিল সে সুস্বর তরুণ কণ্ঠটি ছিল তাহার সরল বাঁশের বাঁশির মতো সুডোল মধু খরা গৃহকর্মের মধ্যে সে শাকসবজি ও মালতী মাধবীর জোড়া লতার চারাটিতে জল দেয় রাঙা মাটি দিয়া দুয়ার ও আঙ্গিনাটি পরিপাটি মার্জনা করে আর হাসিয়া সারা হয় চঞ্চলা মেয়েটির মুখে হাসি লাগিয়াই আছে আধবুড়া বাউল রশিকদাস কমলিনীকে গান শিখাইতে আসে সে ডাকে রায় কমল কমলিনী অমনি হাসিয়া সারা বলে কি গো বকবাবাজি বাউল রসিকদাসের শরীরের গঠনভঙ্গি কেমন অতিরিক্ত লম্বা রকমের বকের মতো লম্বা গলা অমনি লম্বা হাত পা কমলিনী তাহাকে দেখিলেই হাসি পায় সে তাহার নাম দিয়াছে বকবাবাজি। রসিকদাস রাগ করে না সে হাসে কমলিনী বলে মরে যায় বকবাবাজির শখ দেখে দাড়িতে আবার বিরুনি পাকানো হয়েছে পাকা চুলে মাথায় আবার রাখাল চুড়ো ওখানে একটা কাকের পাখা গোজ ও গো বক বকবাবাজি বলিয়া আবার সে হাসে মা কামিনী রুষ্ট হইয়া উঠে সে রূঢ় ভাষায় তিরস্কার করে মর মর মুখ পরি চোদ্দ বছরের ধাড়ি রসিক হাসিয়া বাধা দিয়া বলে নানা না ও আনন্দময়ী রায় কমল সায় পাইয়া কমলিনী জোর দিয়া বলে বলতো বাবাজি বলিয়াই মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে এলাইয়া পড়ে ঝাঁট দিতে দিতে ঝাঁটা গাছটা উঁচাইয়া মা বলে ফের দেখবি বাহিরে বেড়ার উপাশে পথের উপর হইতে মোড়লদের রঞ্জন ডাকে কমলি অমনি কমলি পলায়নের ভান করিয়া ছুটিতে শুরু করে বলে মার তোর নিজের মুখে মার থাকলো তোর গান শেখা আমি চললাম কুল খেতে রাগে গরগর করিতে করিতে মা বলে বেরো একেবারে বেরো মেয়ে মায়ের তিরস্কার আনে না চলিয়া যায় মা পেছন পেছন বাহির দরজা পর্যন্ত উচ্চ বলে কমলি ফিরে আয় বলছি ফিরে আয় এত বড় মেয়ে লোকে বলবে কি সে জ্ঞান করিস বলি ওলো কুলখাগি কমলি। রসিকদাস হাসে তাহার হাসি দেখিয়া কামিনীর অঙ্গ জ্বলিয়া যায় সে ঝঙ্কার দিয়া বলে কি যে হাসো মহান্ত তোমার হাসি আসছে রসিকদাস কোন উত্তর করে না সে আপন মনে লম্বা দাড়িতে বিনুনি পাকায় কামিনীয় গৃহমার্জনা করিতে করিতে কন্যাকেই তিরস্কার করে গান শিখাইবার লোকের অভাবে রসিকদাস আপনার আখড়ার পথ ধরে পথে নিজেই গুনগুন করিয়া গান ধরিয়া দেয় ফুটল রায় কমলিনী বসল কৃষ্ণ ভ্রমর এসে লোকে বলে নানা কথা তাতে তার কী যায় আসে কমল চায় না বৃন্দে মাঝ জলেই সে হাসে ভাসে রঞ্জন মহেশ্বর মোড়লের ছেলে কমলিনীর চেয়ে সে বয়সে বছর তিন চারেকের বড় কমলিনীর সে খেলাঘরের বর সে তাহার কিল মারিবার গোসাই ধর্মতলার প্রকাণ্ড বটগাছটার তলদেশটি এই গ্রামের ছেলেদের পুরুষানুক্রমিক খেলাঘর গাছটিকে বেষ্টন করিয়া ছোট ছোট খেলাঘরে শিশু কল্পনার গ্রাম এই বসতি সৃষ্টির দিন হইতে নিত্য নিয়মিত গড়িয়া উঠিয়াছে বটগাছের উঁচু উঁচু শিকড়গুলি হইত তাহাদের তক্তাপোষ পথের ধুলা পায়ে পায়ে স্বেচ্ছামতো মাখিয়া বালক রঞ্জন আসিয়া সেই তক্তাপোষের ওপর বসিয়া বিজ্ঞ চাষির মতো বলিত বউ ও বউ। একবার তামাক সাজত আর খানিকটা বাতাস আহ যে রোদ আর চাষের যে খাটুনি কমলির তখন নয় দশ বছর বয়স সে প্রগল্ভা বধূর মতো ঝঙ্কার দিয়ে উঠিত আ মরে যাই গরজ দেখে অঙ্গ আমার জুড়িয়ে গেল আমার বলে কত কাজ বাকি সেসব ফেলে আমি এখন তামাক সাজিয়ে বাতাস করি লবাব নাকি তুমি তামাক নিজে সেজে খাও রঞ্জন হুঙ্কার দিয়ে উঠিত এ দেখ রোদে পড়া চাষা আর আগুনে তপ্ত ফাল এ দুই সমান বুঝে কথা বলিস কিন্তু নইলে দবতর ধুমসগতর ভেঙে অমনি কমলি খেলা ছাড়িয়া রঞ্জনের কাছে রোষ ভরে আগাইয়া আসিত তাহার নাকের কাছে পিঠ উঁচাইয়া দিয়া বলিত কই দে দে দেখি একবার গতর ভেঙে দেবেন ওরে আমার কেরে খেলাঘরের প্রতিবেশীর দল কতুকে খিলখিল করিয়া হাসিত দারুণ অপমানে রুশিয়া রঞ্জন কোম্বলির মোটা বিড়ে খোপা ধরিয়া গদাগদ কিল বসাইয়া দিত টান মারিয়া চুলের গোছা মুক্ত করিয়া লইত কয়েক গাছা চুল রঞ্জনের হাতেই থাকিয়া যাইত তারপর ক্ষিপ্তার মতো সে রঞ্জনের চোখে মুখে ধুলা ছিটাইয়া দিয়া রোষ রোদনে হাঁপাইতে হাঁপাইতে বলিত কেন কেন মারবি তুই আমাকে মারবার তুই কে ননদিনী কাদু প্রবীণার মতো আসিয়া বলিত এটি কিন্তু দাদা তোমার ভারী অন্যায় ও ভোলা কমলির প্রতি দরদ দেখাইয়া বলিত খেলতে এসে মারবি কেন রে রঞ্জন রঞ্জনের আর সহ্য হইত না সে বলিত না মারবে না পরিবারের মুখঝামটা খেতে হবে নাকি স্বামী হয়ে কমলি ফুলিতে ফুলিতে গড়জিয়া উঠিত ওরে আমার স্বামী রে বলে যে সেই ভাত দেওয়ার ভাতার না কিল মারবার গোসাই যা যা আমি তোর বউ হব না তোর সঙ্গে আড়ি 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 এমনি করিয়া সেদিন খেলা ভাঙিত পরদিন প্রভাতে আবার সেখানে ছেলেদের কলরব জাগিয়া উঠিত সেদিন প্রথমেই কমলির হাত ধরিত ভোলা সে বলিত আজ ভাই তোতে আমাতে বেশ কমলি আর চোখে তাকাইয়া দেখিত ওপাশে রঞ্জন দাঁড়াইয়া আছে মাঝের পাড়ার বৈষ্ণবদের মেয়ে পরী আগাইয়া আসিত রঞ্জনের হাত ধরিয়া বলিত তোতে আমাতে বেশ ভাই রঞ্জন পরিও কমলির সমবয়সী কিন্তু কোমলির সহিত তাহার যেন একটা শত্রুতা আছে পুরীদের বাড়ি রঞ্জনদের বাড়ির পাশই রঞ্জনকে লইয়া কমলির সঙ্গে তাহার খুনশুটি আছে রঞ্জন বলিত বেশ কমলি ভোলাকে বলিত ভাই আমি বিধবা একা খেলব দুই তিন দিন পর একদিন পরীকে খেদাইয়া দিয়া রঞ্জন মাথা নাড়িয়া বলিত বিয়েই আমি করব না ব্যঙ্গ ভরে ভোলা হাসিয়া বলিত গোসাই ঠাকুর গো ভোলার হাত ছাড়াইয়া কমলি অগ্রসর হইত ভোলা বলিত আবার মার খাবি কমলি কমলি বলিত তা ভাই মারে তো আমি আর কি করব বল বর যখন ওকে একবার বলেছি তখন ঘর ওর করতেই হবে তা বলে তো দুবার বিয়ে হয় না মেয়ের না কি বল ভাই বলিয়া সে রঞ্জনের খেলাঘরে আসিয়া উঠিত আসর জাকাইয়া বসিয়া সে ফরমাস করিত পাকা গিন্নিটির মতোই আমার কপাল নুন নাই তেল নাই বলি সেসব কি আমি রোজগার করে আনব রঞ্জন কথা কহিত না উদাসভাবে বসিয়া থাকিত কমলি হাসিয়া বলিত ভোলাকে সত্যি ভোলা মোড়ল আমাদের গোসাই হয়েছেন তারপর ফিসফিস করিয়া রঞ্জনের কাছে বলিত কোন গোসাই গো আমাকে কিল মারবার গোসাই নাকি বলিয়াই খিলখিল করিয়া হাসি রঞ্জন অমনি ফিক করিয়া হাসিয়া ফেলিত খেলার মধ্যে সকলের অগচরে রঞ্জন ফিসফিস করিয়া বলিত আর মারব না বউ দিব্যি কমলি আবার হাসিত এসব পুরনো কথা কিন্তু সে কথা মনে করিয়া এখনও কমলি হাসে রঞ্জন যেন একটু লজ্জা পায় পাইবারই কথা রঞ্জন আজ তরুণ কিশোর তাহার চোখের কোণে কোণে আজ সীতান্তের নবকিশলয়ের মতো লালিমাভা দেখা দিয়াছে সরল কোমল দেহে পেশিগুলি পরিপুষ্ট রূপে প্রকট হইয়া দেখা দিতে শুরু করিয়াছে আর সেই চপলা মুখরা কমলি আজ চোদ্দ বছরের কমলিনী দেহে তার ফুল আজও ফুটে নাই কিন্তু তাহার চঞ্চল চরণের ঈষৎ সংকুচিত গতিতে রঙের চিকণতায় নয়নের চটুল ভঙ্গিমায় গালের ফিকা লালিমা আলিমাভায় মুকুলের বার্তা ঘোষণা করিয়াছে তবুও তাহার চাপ্পল্যের অন্ত নাই বয়সের ধর্ম তাহার স্বভাব ধর্মের কাছে পরাজয় মানিয়াছে এখন ঈষৎ চাপা চপল সে তাই কুলের ভয় দেখানো সত্ত্বেও সে রঞ্জনের সঙ্গে কুল খাইতে যায় মায়ের ঝাঁটার ভয় উপেক্ষা করিয়াও রসিকদাসকে বলে বগবাবাজি সে চলিয়া যায় চাপললে দেহে উঠে একটা হিল্লোল নদীর নৃত্য পরা স্রোতের মতো কথা বলিতে কথার আগে উপচিয়া পড়ে হাসি ঝর্ণাধারার ছল ছল ধনির মতো সেদিন রঞ্জন গাছে চড়িয়া কুল ঝরাইতেছিল তলায় ঘুরিয়া ঘুরিয়া সেগুলি কুড়াইয়া তুলিতেছিল কমলিনী একটা কুলে কামড় মারিয়া কমলিনী বলিয়া উঠিল আহা কি মিষ্টি রে গাছের উপর হইতে ঝপ করিয়া রঞ্জন ঝাঁপ দিয়া মাটিতে পড়িয়া বলিল দে দে ভাই আমাকে আধখানা দে আধা খাওয়া কুলটা কমলি তাড়াতাড়ি রঞ্জনের মুখে পুড়িয়া দিল কুলটায় পোকা ধরিয়াছিল বিস্বাদে রঞ্জন টাকারায় টোকা মারিয়া বলিল বাবা কমলি খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল কেমন রে রঞ্জন তখনও টোকা মারিতেছিল সে বলিল খুব মিষ্টি তোর রেঁটো যে হাততালি দিয়া কমলি হাসিতে হাসিতে বলিল বল হরি বল আমার মুখে চিনি আছে নাকি রঞ্জন বলিল হুম তুই আমার চিনি কমলি হাসিয়া এলাইয়া পড়িল তারপর বলিল তোর এটো আমার কেমন লাগে জানিস কেমন ঝাল ঠিক লঙ্কার মতো তুই আমার লঙ্কা বিষণ্নভাবে রঞ্জন বলিল যার যেমন ভালোবাসা কমলি তাহার বিষণ্নতা আমলি আনিল না কৌতুক ভরে সে বানের পর বান নিক্ষেপ করিয়া চলিয়াছিল বলিল তা তো হল কিন্তু তুই আমার এটো খেলি যে তোর যে জাত গেল চকিতভাবে এদিক ওদিক দেখিয়া লইয়া রঞ্জন বলিল কেউ তো দেখে নাই তারপর অকস্মাত বলিয়া উঠিল গেল তো গেলই ভেকনি আমি বষ্টুম হব তোকে বিয়ে করব কমলি বলিয়া উঠিল যা তোকে কে বিয়ে করবে আকার চাষা রঞ্জন খপ করিয়া তাহার হাতটা চাপিয়া ধরিল বলিল আমায় বিয়ে করিস তো আমি জাদ দিই কুমলি কুম্বলি বলিল তোর ছাড় রঞ্জন বলিল বল নইলে ছাড়ব না কমলির হাতখানা সে আরো জোরে চাপিয়া ধরিল কাতর স্বরে বলিয়া উঠিল উহ উহ ঘা ঘা আছে অপ্রস্তুত হইয়া রঞ্জন হাত ছাড়িয়া দিল কুম্বলির কলহাস্যের নির্জনতার স্বপ্ন ভঙ্গ হইল সে ছুটিয়া পলায়ন করিতে করিতে বলিয়া গেল চাষার বুদ্ধির ধার কেমন না ভোতাল আঙ্গুলের ধার যেমন রঞ্জন অনুসরণ করিল না সে পলায়ন পরা কমলির গমন পথের দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া রহিল হঠাৎ সে চমকিয়া উঠিল তাহাদের সাদা বলচ্চা কেমন করি এখানে আসিল পিছন হইতে ডাক আসিল হ হ তাহার বাপ মহেশ্বর মুড়লের গলা রঞ্জন মুহূর্তে দৌড় দিল রঞ্জনের মা কমলিকে বড় ভালোবাসিত সে তাহার নাম দিয়া ছিল হাস্যময়ী রঞ্জনকে দিতে গিয়া আধখানা মন্ডা ভাঙ্গিয়া সে কমলির হাতে দিত কিন্তু সেদিন রঞ্জন যখন কমলির এঁটো কুল খাইয়া বাড়ি ফিরিল তখন সে বলিল রাক্ষসী রাক্ষসী মায়াবিনী গো ওরা ছত্রিশ যেতে বষ্টম ওদের কাজই মুড়ো ঝ্যাটা মারি আমি হারামজাদির মুখে কুল খাওয়ার ঘটনাটা দৈবক্রমে খোদ মহেশ্বর মোড়লের রঞ্জনের বাপের নজরে পড়িয়াছিল মহেশ্বরের বলদটা অকারণে ছুটি আসে নাই গরু চড়াইতে গিয়াছিল ওই কুলগাছটার পাশেই একটা জঙ্গলের আড়ালে হঠাৎ ব্যাপারটা দেখিয়া অকারণে সে বলদটার পিঠে সজোরে পাচন লাঠির এক ঘা বসাইয়া দিয়াছিল সমস্ত দেখিয়া শুনিয়া ভয়ে সে শিহরিয়া উঠিল স্ত্রীর নিকট সে সমস্ত প্রকাশ না করিয়া পারিল না রঞ্জনের মা গালে হাত দিয়া বিষম বিস্ময়ে লম্বা টানা সুরে বলিয়া উঠিল ওগো মা কোথায় যাব গো জাত মান দুই গেল যে রাক্ষুসী হারামজাদি কি নচ্ছার গো মুড়োঝাটা মার মুখে আর সে হারামজাদা গেল কোথায় ধরে গোবর খাওয়াও তুমি মহেশ্বর বাধা দিয়ে বলিল চুপ চুপ চেঁচিয়ে গাগল করিস না জ্ঞাতিতে শুনলে টেনে ছাড়ানো দায় হবে পতিত করবে ধমক খাইয়া রঞ্জনের মা তখনকার মতো চুপ করিল কিন্তু রঞ্জন বাড়িতে পদার্পণ করা মাত্র নথ নাড়িয়া ঘন ঘন ভুরু তুলিয়া সে বলিল বলি ওরে ও মুখ পুরা তোর রকম কি বল দেখি রঞ্জনও সমানে তাল দিয়া বলিল খেতে দাও বলছি গাল খেয়ে পেট ভরবে না আমার গাল খেতে আসি আমি ঝঙ্কার দিয়া মা বলিয়া উঠিল দোবো ছাই দেবো তোর মুখে কমলির এঁটো কুল খেয়ে পেট ভরে নাই তোমার সরম নাশা জাত গো সাপের মাথায় যেন ঈশের মূল পড়িল উদ্ধত রঞ্জনের রক্তচক্ষু নত হইয়া মাটির উপর নিবদ্ধ হইয়া গেল মহেশ্বর মোড়ল আড়ালেই ছিল সে এবার সম্মুখী আসিয়া চাপা গলায় গর্জন করিয়া বলিল হয়ে মরলি না কেন তুই মুখাশালি আমার তুই যাতনাশ করলি রঞ্জন নীরব হইয়া রহিল তাহার নীরবতায় বাপের রাগ অকারণে বাড়িয়া গেল সে বলিল চুপ করে আছিস যে কথার জবাব দে কিছুক্ষণ পর আবার সে গর্জিয়া উঠিল তবু কথার জবাব দেয় না আচ্ছা আমিও তেমন লোক নই তা যেন তুমি ত্যায পুত্তুর করবো তোমাকে বাড়ি থেকে দূর করে দেব কিন্তু জাদ দেবো না আমি তারপর আদেশের সুরে বলিল খবরদার আর যাবেন ওদের বাড়ি মা বিটিদের মারাবে না আর এই বলে দিলাম তোমাকে হ্যাঁ আশফালন করিয়া মহেশ্বর চলিয়া গেল রঞ্জন নীরবে নত দৃষ্টিতে সেইখানেই বসিয়া রহিল ঘুরিয়া ফিরিয়া মা আসিয়া এবার সান্ত্বনা দিয়া বলিল মাঘ মাসেই বিয়ে দেব তোর এমন বউ আনব দেখবি কমলি কোথায় লাগে রঞ্জন নীরবেই বসিয়া রহিল মুড়ি বাহির করিতে করিতে মা ঘর হইতে বলিল বলে সেই যে বেঁচে থাকুক চূড়াবাসী হেনো কত মিলবে দাসী সুন্দর মেয়ের আবার ভাবনা রঞ্জন বলিয়া উঠিল না মায়ের হাতের কাজ বন্ধ হয়ে গেল সবিস্ময়ে সে বলিল কি না বিয়ে আমি করব না প্রবলতর বিস্ময়ে আশঙ্কায় মা প্রশ্ন করিয়া বসিল কি করবি তবে রঞ্জন উঠিয়া পড়িল আঙিনাটা অতিক্রম করিতে করিতে সে বলিয়া গেল বষ্টুম হব আমি বিস্ময়ে হতবাক রঞ্জনের মা কিছুক্ষণ পর সম্বিত পাইয়া ডাকিল স্বামীকে ও গো মড়ল রঞ্জন আসিয়া উঠিল রসকুঞ্জে রসিকদাসের আখড়ার ওই নাম রসকুঞ্জ এই গ্রামের সকলেরই সুপরিচিত স্থান ছেলেদের সেখানে মিলিত তামাক বুড়োদের মিলিত গাঁজা কাহারো মিলিত বিচিত্র আকারের বাঁশের হুকা কাহারো বা সাপের মতো আঁকাবাঁকা নল কাহারো লতা বেষ্টনির জোড়া ডালের ছড়ি ঠিক যেন দুইটি সাপে পরস্পরকে এই এইরকম বহু উদ্ভট সুন্দর সামগ্রী আবিষ্কার করিয়া রসিক সকলের মনোরঞ্জন করিত সেদিন রসিকদাস স্নানের পর দাড়ির বিন্যাস করিতেছিল পাকা দাড়ির মধ্যে আঙুল চালাইয়া ফাঁস ভাঙিতেছিল রঞ্জন আসিয়া ডাকিল মহান্ত রসিক বলিল রায়কমল রঞ্জন যে হে এসো এসো রঞ্জনকে সে ওই নামে ডাকে রঞ্জন অনেক কথা মনে মনে ফাঁদিয়া আসিয়াছিল কিন্তু সব কেমন গোলমাল হইয়া গেল যেটুকু মনে ছিল সেটুকু লজ্জায় বলিতে পারিল না রসিকদাসী প্রশ্ন করিল কি তামাক খেতে হবে নাকি ভাত খেয়েছ রঞ্জন একটা সুযোগ পাইল সে বলিল না তোমার এখানেই খাব মহান্ত রসিকতা করিয়া বলিল যাত যাবে যে হে ফস করিয়া রঞ্জন বলিয়া ফেলিল বষ্টম হব আমি মহান্ত মহান্ত তার মুখের দিকে চাহিয়া ঈষৎ হাসিল তারপর উপভোগের ভঙ্গিতে ঘাড় নাড়িতে নাড়িতে গুনগুন করিয়া গান ধরিয়া দিল জাতিকুল মান সব ঘুচাইয়া চরণে হইনু দাসী রঞ্জন লজ্জায় রাঙা হইয়া ঈষৎ বিরক্তি ভরে কহিল ধ্যাত ধান ভানতে শিবের গীত তোমার হল কি মহান্ত মৃদু হাসিতে হাসিতে মহান্ত ঘাড় নাড়িয়া বলিল রসিকের রস এসেছে আরও বিরক্ত হইয়া রঞ্জন বলিল তা তুমি কি বলছো বলো আমাকে ভেক দেবে তুমি নির্বিকারভাবে রসিকদাস বলিল রায়কমল বলে তো দেব রুষ্ট হইয়া রঞ্জন বলিল কেন কি তোমার হাকিম নাকি হাসিতে হাসিতে ঘাড় নাড়িয়া রসিক বলিল হুম তবু যদি বগবাবাজি না বলতো সে রঞ্জন ক্রোধ ভরে উঠিয়া পড়িল রসিকদাস তখনও তেমনি হাসিতে ছিল সে কথা কহিল না রঞ্জন বলিল বেশ চললাম আমি তারিখ আছে রসিকদাস গুনগুন করিতে করিতে দাড়িতে বিনুনি পাকাইতে আরম্ভ করিল কমলি তখন আখড়ায় জোড়া লতার ছায়াতলে বসিয়া সেই কুলগুলি মাঝে মাঝে রঞ্জনকে প্রতারণা করার কৌতুক করিয়া আপনার সে হাসিয়া উঠিতেছিল ও পাড়ার ভোলা আসিয়া কম্বলির নিকটে বসিয়া বলিল কমলি? সরখানি তরঙ্গায়িত করিয়া অনাবশ্যক দীর্ঘ উচ্চারণে কমলি উত্তর দিল কি ভোলা বলিল এই এলাম একবার নিষ্ঠুর ব্যঙ্গে ভোলার স্বরভঙ্গি অনুকরণ করিয়া কমলি বলিল বেশ যাও এইবার সে ব্যঙ্গে ভোলা এতটুকু হইয়া গেল হাঁটু দুইটি জড়াইয়া ধরিয়া সে নীরবে বসিয়া রহিল কমলিও কুল বাছা রাখিয়া ভোলার ভঙ্গি অনুকরণ করিয়া বসিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল তারপর বলিল মাদরের মতো বসলি যে উপু হয়ে ভোলার লজ্জার আর পরিসীমা ছিল না সে পলায়নের অজুহাত খুঁজিতেছিল কমলি বলিল আমার কুলগুলো একটু বেছে দে না ভাই আমি একটু বসি ভোলা হাঁপ ছাড়িয়া বাঁচিল সে তাড়াতাড়ি কুল বাঁচিতে বসিল বিচিত্র খেয়ালি চপলা মেয়েটি অকস্মাত দুলিয়া দুলিয়া আরম্ভ করিল এক যে রাজা তিনি খান খাজা তার যে রানী তিনি খান ফেনি তার যে পুত হাবাগোবা ভূত মুখে খায় সর, গালে খায় সঙ্গে সঙ্গে বাঁহাতে চড় উঠাইয়াছিল কিন্তু ভোলা চট করিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিল কমলির কলকণ্ঠে ধ্বনিত হইয়া উঠিল জল তরঙ্গের মতো হাসি ভোলা বলিল কমলি শর্তাহার কাঁপিতে ছিল হাতখানি আকর্ষণ করিয়া কমলি বলিল ছাড় ভোলা ছাড় বলছি ভোলা বলিল না কমলি মুক্ত ডান হাতে এক মুঠা কুল লইয়া ভোলার মুখের উপর ছুড়িয়া মারিয়া বসিল পাকা কুলগুলি ছিদ্রাইয়া চটচটে শ্বাসে ভোলার মুখখানা ভরিয়া গেল কমলির হাত ছাড়িয়া ভোলা মুখ মুছিতে ব্যস্ত হইয়া পড়িল কমলি সেই হাসি হাসিয়া মাটিতে লুটাইয়া পড়িতেছিল ঠিক এই সময়টি বাহির হইতে ডাক আসিল চিনি ভোলা দুর্বল মানুষ সে রঞ্জনকে বড় ভয় করিত ডাক শুনিয়া সে চমকিয়া উঠিল তাড়াতাড়ি উঠিয়া সে বাহিরের দিকে ছুটিল প্রবল কৌতুকে উচ্ছলা কমলি তাহাকে ডাকিল যাস না ভোলা যাস না ভয় কিসের রে বলিতে বলিতে সে বাহিরের দরজায় আসিয়া দেখিল এ মুখে পলাইতেছে ভোলা বিপরীত মুখে দ্রুত গমনে চলিয়াছে রঞ্জন কমলি ডাকিল লঙ্কা ও লঙ্কা রঞ্জন উত্তর দিল না একবার ফিরিয়া চাহিল না পর্যন্ত কমলি বুঝিল রঞ্জন রাগ করিয়াছে ভোলার সঙ্গে কথা বলিলেই রঞ্জনের মুখ ভার হয় আজ তো ভোলার সঙ্গে বসিয়া সে হাসিতে ছিল কিন্তু এতটাও তাহার সহ্য হইল না ভোলাকে ধরিয়া দুঘা দিলেই তো হইত তা না উল্টা রাগ করিয়া যাওয়া হইতেছে সে উচ্চকণ্ঠে বলিল আচ্ছা আচ্ছা এই হলো মনে থাকে যেন বলিয়াই সে ফিরিল দুই পা ফিরিয়াই আবার সে দরজার মুখে আগাইয়া আসিয়া বলিল আমি কারো কেনা বাদি নই বলিয়াই সে এদিক মুখ ফিরাইয়া ভোলাকে ডাকিল ভোলা ভোলা কিন্তু পথের বাঁকের অন্তরালে ভোলা তখন অদৃশ্য হইয়া গিয়াছে আখড়ার মধ্যে ফিরিয়া কমলি আবার কুল বাছা শুরু করিল একটা কুল হাতে লইয়া সে আপন মনেই বলিয়া গেল ওরে চলে গেলি গেলি আমার তাতে বই গেল একেই বলে আলুনো রাগ তার রাগ করলি করলি নিজের ঘরে ভাত বেশি করে খাবি সে হাসিতে চেষ্টা করিল কিন্তু হাসির বদলে চোখে আসিল জল অভিমান ভরে সে পটপট করিয়া কুলের বোঁটা ছাড়াইয়া চলিল কতক্ষণ পর কে জানে কমলির হুঁশ ছিল না কামিনী ভিক্ষা হইতে ফিরিয়া চারিদিকে একবার দৃষ্টি বুলাইয়া লইয়া তিক্তস্বরে ভরছনা করিয়া কমলিকে বলিল ও মা গো এখনো উনুনের মুখে কাঠ পড়ে নাই জলের কলসি ঢনডন করছে এ কি বলি হ্যালো কমলি তোর ঋতকরণের রকম কি বল দেখি কমলি অকারণে বিদ্রোহ করিয়া উঠিল ঝঙ্কার দিয়া সে বলিল আমি পারবো না পারবো না খেতে না হয় নাই দেবে বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিল বলিল শুধু বকুনি বকুনি যার তার রাগ সব আমার উপর কেন আমি কার কি করেছি কামিনী আশ্চর্য হইয়া গেল সে তো এমন কিছু বলে নাই তবু আদরিণী মেয়েটির কান্না তাহার সহ্য হইল না মেয়ের পিঠে সস্নেহে হাত বুলাইয়া দিয়া সে বলিল কিছু তো বলি নাই তোকে মা বলেছি বুড়ো মানুষ তেতে পুড়ে এলাম এখন জল আনা কাঠ জোগাড় করা চোখের জল তখনও চোখে ছলছল করিতেছিল কমলির মুখে অমনি হাসি দেখা দিল বোধহয় খানিকটা লজ্জাও পাইল তাড়াতাড়ি চোখের জল মুছিয়া শূন্য কলসিটা কাঁখে তুলিয়া বলিল জল নিয়ে আসি আমি এলাম বলে মা হাসিল ফুলের ঘাস হয় না তার কমলের কমলি চলিয়া যাইতেই আসিয়া প্রবেশ করিল মহেশ্বর মোড়ল রঞ্জনের বাপ সে যেন এই অবসরটুকুর প্রতীক্ষাতেই কোথাও দাঁড়াইয়াছিল একেবারে সে কামিনীর হাত দুইটি জড়াইয়া ধরিয়া একান্ত কাকুতি ভরে বলিল কামিনী তোরও সন্তান আছে আমার ওই একমাত্র সন্তান আমার সন্তান আমায় ফিরিয়ে দে কামিনী তোর ভালো হবে হাত ছাড়াইয়া লইয়া সবিস্ময়ে কামিনী প্রশ্ন করিল কি হলো কি মোড়ল সমস্ত ঘটনা বর্ণনা করিয়া সজল চক্ষে মহেশ্বর বলিল বাড়ি থেকে সে পালিয়ে এসেছে তার মাকে বলে এসেছে বোষ্টম হবে কামিনী সমস্ত শুনিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিল তারপর বলিল এতদূর তো ভাবিনে আমি মোড়ল কিন্তু এখন ছাড়াছাড়ি করলে কি মেয়েরই আমার সুখ হবে আমাকে কি মা হয়ে সন্তানের বুকে সেল হানতে বলো তুমি মহেশ্বর বলিল টাকা দেবো আমি তোমার মেয়েকে কিছু জমি লিখে দেবো আমি কামিনী বাধা দিয়ে কামিনী বলিল ছি আমার মেয়ের কি ইজ্জত নাই মোড়ল মোড়ল বলিয়া উঠিল রাম 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 সে বললে জীব খসে পড়বে আমার কিন্তু ভেবে দেখ কামিনী সন্তান তো আমারও ওই একটি সন্তান একটু চিন্তা করিয়া কামিনী বলিল যাও মোড়ল আমি কমলিকে নিয়ে গাঁ থেকে চলে যাব তুমি তোমার ছেলেকে বাগিয়ে নিও বিষণ্নভাবে মহেশ্বর বলিল গাঁ থেকে চলে যেতে তো আমি বলি নাই কামিনী কামিনী বলিল না মেয়ের চোখের উপর রঞ্জনকে আমি রাখবো না মোড়ল আমি ভিখিরি কিন্তু মেয়ে তো আমার কমাদরের নয় আর বৈষ্টম জাত পথি তো আমাদের ঘর গো সহসা বাহিরে বেড়ার ধারে কি একটা শব্দ হইল কি যেন সশব্দে পড়িয়া গেল কামিনী ছুটিয়া বাহিরে আসিতে আসিতে বলিতেছিল কে কমলি সত্যই কমলি বেড়ার পাশে সিক্ত বস্ত্রে দাঁড়াইয়া কাঁপিতেছিল তাহার কাঁখের জলভরা মাটির কলসিটা পড়িয়া ভাঙিয়া গিয়াছে মহেশ্বর ত্রস্তপদে অপরাধীর মতোই যেন পালাইয়া গেল স্নেহকোমল স্বরে কামিনী বলিল কলসিটা ভেঙে গেল যাক আয় ভিজে কাপড় ছেড়ে ফেল কমলি হাসিয়া বলিল না জল আনি মা মেয়ের মুখের দিকে চাহিয়া রহিল মেয়েটি তাহার সেই মেয়ে কমলি বটে কিন্তু হাসিটি তো তাহার নয় কমলির মুখে তো এই হাসি সাজে না কামিনীর বুকের ভেতরটা কেমন করিয়া উঠিল কমলি ঘাটের দিকে ফিরিয়াছিল কামিনী বলিল না এলাম বলে দাঁড়া আমিও যাব একটা ঘড়া লইয়া কামিনী বাহির হইয়া পুকুরে অগাধ জল কমলীর অভিমান তাহার চেয়েও বেশি পথে যাইতে যাইতে কমলি বলিল মা কি রে সেই ভালো মা চলো আমরা এখান থেকে চলে যাই কামিনী চমকিয়া উঠিল কমলি কথাটা শুনিয়াছে কিন্তু কথার উত্তর দিতে পারিল না তখন তাহার চোখের কোণে রুদ্ধ অশ্রুর বান ডাকিয়াছে কমলি বলিল রাসে নবদ্বীপে মেলা হয় চলো মা তার আগে আমরা চলে যাই সন্তান হারানোর অনেক দুঃখ মা নন্দরানীর দুঃখের কথা ভেবে দেখো কামিনী অবাক হইয়া গেল কমলির দিকে চাহিয়া তাহার মনে হইল কমলি যেন অকস্মাত অনেক বড় হইয়া উঠিয়াছে মনে হইল সে যেন তাহার সখীর সঙ্গে কথা বলিতেছে সেও সব ভুলিয়া এই মুহূর্তটিতে অন্তরঙ্গ সখীর মতই প্রশ্ন করিয়া বলিল তোর কি খুব কষ্ট হবে কমলি। হাসিয়া কমলি বলিল দূর মা বলিল লজ্জা করিস না মা ধীরভাবে কমলি বলিল না জল লইয়া ফিরিবার পথে কামিনী বলিল নবদ্বীপে চাঁদের মতো চাঁদ খুঁজে তোর বিয়ে দেব আমি সে যেন এতক্ষণে মনের মতো শোধ তুলিবার উপায় পাইয়াছে ঘরে কলসি নামাইয়াই চোটুল চঞ্চল গতিতে কমলি বাহিরের পথ ধরিল মা বলিল কোথায় যাবি আবার নবদ্বীপ যেতে হবে বলে আসি বকবাবাজিকে নবদ্বীপ যেতে হবে বলে আসি বকবাবাজিকে বলিয়া সহজভাবেই সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল কামিনী কিন্তু ওই হাসিতে সান্ত্বনা পাইল না মেয়ে চলিয়া যাইতেই সে কাঁদিল বারবার চোখের জল মুছিল অন্যায় তাহারি তাহারই সাবধান হওয়া উচিত ছিল মেয়েকে এমনভাবে রঞ্জনের সঙ্গে মাখামাখি করিতে দেওয়া উচিত হয় নাই তার এতটা সে ভাবে নাই কিন্তু ভাবা উচিত ছিল দুইটি কিশোর আর কিশোরী বিচিত্র এর রীতি কেমন করিয়া যে কোথায় বাঁধন পড়ে পরাণ ছাড়িলেও এ বাঁধন ছেড়ে না কমলি বাহির হইতে ডাকিল মা এই নাও বললে বিশ্বাস করে না তুমি বলো তবে হবে কমলি বকবাবাজিকে লইয়া হাজির করিয়াছে কামিনী বলিল বসো মহান্ত বসো কথা আছে শোনো কমলি যা মা তোর ননদিনীর বাড়ি থেকে খানিকটা নুন নিয়ে আয়তো কমলিনী মাথা নাড়িয়া বলিল ওই ঘরে তো শের দরুণে নুন রয়েছে তুই জানা ওতে হবে না ওতে না হলে মন দরুণে নুনেও তোমার মরণ হবে না আমি পারবো না যাও না মা একটুখানি বেরিয়ে এসো না হয় মায়ের কথা শুনলে বুঝি পাপ হয় এবার কমল হাসিয়া বলিল আমার সামনেই বলতে পারতে মা কমল তোমার শুকোতো না বেশ আমি যাচ্ছি সে চলিল ননদিনীর বাড়ি ননদিনী কাদু পাড়ার মোড়লদের মেয়ে কমলির খেলাঘরের পাতানো সেই ননদিনী কাদু বাপমায়ের একমাত্র সন্তান আদরে বর্ষার দাদুরির মতো সে মুখরা হয়তো ভুল হইল শুধু মুখরা বলিলে কাদুর প্রশংসা করা হয় মেয়েটি মুখরার ওপরে অপ্রিয় সত্য ভাসিনী লোকে বলে নবজাতা কাদুর মুখে তাহার মা নাকি মধুর প্রলেপ দিতে ভুলিয়াছিল পাড়ার লোকে কাদুকে মধ্যে আসন ঘরে অনেকে তাহার মাথা খায় ননদিনী পাতানো কমলিনীর সার্থক হইয়াছে কাদুর ইহারি মধ্যে বিবাহ হইয়া গিয়াছে গরিবের ছেলে দেখিয়া বিবাহ দিয়া তাহার বাপ জামাইকে ঘরেই রাখিয়াছে পথ হইতেই কাদুর গলা শোনা যাইতেছিল ও মা গো একেই বলে যার ধন তার নয় নেপই মারে দই আমি পান খাই আমার বাপের পয়সাই খাই তাতে তোমার চোখটাটা কেন তো কমলিনী বুঝিল এ কোঁদল হইতেছে কাদুর স্বামীর সঙ্গে মা বাপের অনুপস্থিতির সুযোগ পাইলেই পনেরো বছরের কাদু প্রবীণা গিন্নির মতো কোমর বাঁধিয়া স্বামীর সঙ্গে কোঁদল জুড়িয়া দেয় সে দুয়ারে ঢুকিয়াই গান ধরিয়া সাড়া দিল ননদিনীর কথাগুলি নিমে গিমে মাখা কাল সাপিনীর জিহভা যেন বিষে আঁকা আঁকা ও আমার দারুণ ননদিনী কাদু কোদল ছাড়িয়া খিলখিল শব্দে হাসিয়া উঠিল কমল বলিল কুঞ্জে প্রবেশ করতে পারি কুঞ্জেশ্বরী কাদু বলিল মর 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 ঢং দেখে আর বাঁচি না আয় আয় তারপর তীব্রস্বরে কাহাকে বলিল ভারী বেহায় তুমি যাও না বাইরে বউ এসেছে কমল প্রবেশ করিয়া বলিল আহা থাকু কি না বেচারি যুগল দেখে চোখ সার্থক করি কাদু হাসিয়া কহিল হ্যাঁ এক হাতে কোদাল আর এক হাতে কাস্তে নিয়ে শ্যামকে মানাবে ভালো বস ভাই বস দিনরাত রাত ব্যাচ ব্যাচ করছে মোলাম আমি দাঁড়া আমি পান নিয়ে আসি দোক্তা নিবি দোক্তা পান দোক্তা মুখে পুরিয়া কমল বলিল বিদায় নিতে এলাম ননদিনী সে কি রাশে কোথাও যাবি বুঝি নবদ্বীপ কবে ফিরবি কমলিনীর চোখ সজল হইয়া উঠিল সে ম্লান কণ্ঠে বলিল আর ফিরব না ভাই কাদু কাদু বলিল সে কি কি বলছিস তুই বউ আমি যে বুঝতেই পারছি না অবরুদ্ধ ক্রন্দনে কমলিনীর ঠোঁট দুইটি থরথর করিয়া শুধু কাঁপিয়া উঠিল কোন কথা তাহার ফুটিল না তাহার হাত দুইটি চাপিয়া ধরিয়া কাদু বলিল কি হয়েছে ভাই বৌ আমাকে বলবি না ধীরে ধীরে সমস্ত কথাগুলি বলিয়া কমলিনী বলিল এত সব কথা তো কোনোদিন ভাবি নাই ভাই কাদু কিন্তু আজ কথা সে শেষ করিতে পারিল না আবার তাহার ঠোঁট দুইটি করিয়া উঠিল কাদু যেন অভিভূত হইয়া পড়িয়াছিল সে নীরবে রহিল একটু পরে কমলিনী মৃদু হাসিয়া বলিল সে বলেছে সে বিয়ে করবে না জাত দেবে তা ভাই মা বাপের ছেলে মা বাপেরই থাক আমরা এখান থেকে চলে যাই কাদু বলিয়া উঠিল তা মোড়লো কেন বোষ্টম হোক না বোষ্টম কি ছোটজাত নাকি না তারা মানুষ নয় আমি বলব রঞ্জনদাদার বাবাকে আমি ছাড়বো না ভারী তো কমলিনী বলিল না না বারবার সে ঘাড় নাড়িল না একদম না না কাদু একটু চিন্তা করিয়া বলিল এক কাজ কর বউ হোক না রঞ্জনদাদা বোষ্টম তখন ছেলের টানে বাধা দিয়া কমলিনী বলিল ছি কাদু নীরবে নত মুখে বসিয়া রহিল চোখ তাহার ছলছল করিতেছিল কমল অকস্মাৎ হাসিয়া উঠিল কাদুকে ঠেলা দিয়া বলিয়া উঠিল ও মা এই যে নতুন কাণ্ড বউয়ের শোকে ননদ কাঁদে মাছের মায়ের কান্না শোন শোন ভাই একখানে গান শোন মৃদুস্বরে সে একটা গান ধরিল ও আমার দারুণ ননদিনী ও তুই পরম সন্ধানী যেঠায় যাব সেথায় যাবি লাগাইবি লেঠা ছাড়ালে না ছাড়ে যেন সেয়া কুলের কাঁটা গানের অর্ধপথে কাদু তাহার হাত ধরিয়া বলিল আর দেখা হবে না ভাই বউ হাসিয়া কমল বলিল কেন হবে না এই তো নবদ্বীপ নন্দাইকে নিয়ে চলে যাবি কেমন কাদু বলিল তিনবার করে যাব আমি বছরে রাশে দোলে ঝুলনে আজ কিন্তু তোর কাছে শোভ ভাই রাত্রে কমলিনী হাসিয়া বলিল নন্দাই কাদু বলিল মর কমল তাহার চিবুকে হাত দিয়া আদর করিয়া বলিল মরব কিন্তু সখী না পুড়ায়ও রাধা অঙ্গ না ভাসায়ও জলে কাদু তাহার গলা জড়াইয়া ধরিয়া হাত দিয়া মুখ বন্ধ করিয়া দিল না না ওগান্তই গাস না না আখড়াতে যখন সে ফিরিল রসিকদাস তখনও বসিয়াছিল কমলকে দেখিয়া সে গান ধরিয়াছিল গোড়ার সেরা গোড়া চাঁদ চল আসি সখী কমল মৃদু হাসিয়া বলিল গান ভালো লাগছে না বক বাবাজি রসিক মৃদু হাসিল বলিল তাই তাহলে হবে রায়ের মা চলে চলো যত শিগগির হয় আমরা বষ্টম আমাদের প্রভুর চরণতলই ভালো রাস্তায় বাহির হইয়া সে চলিতে চলিতে আবার গান ধরিল মথুরাতে থাকলে সুখে আসতে তারে বলিস নেগো তাতে মরণ যদি হয় মোর সুখের মরণ জানিস সেগো গল্প প্রথমে কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রাই কমল আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা